আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। ঠিক আছে, আজকে হচ্ছে মরিয়মের স্কুল খোলা, তো এই জন্য আর কি এখন 7টা বাজে, মরিয়ম রেনে হচ্ছে স্কুলে যাচ্ছি। আর তুমি কি আবার আসবা? আজকে আসবা আবার? তোমার আম্মু কি চলে আসবে না? তোমার আম্মু নিতে আসবে আবার? তোমার আম্মু বলে তোমার বরাবর সাথে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। শুধু রান্না করাই দিল শেষ পর্যন্ত, শ্বশুর যে লাগছে কামে। আর কদ্দুর দেখা, আর কদ্দুর সময় নাই, আরে পোলা ডা কান দা স্যার, পানি যে পানি আছে কাকা এর মধ্যে ভালো করে দাও। ভালো করে খাওয়াইতেছে আবার ভালো করে। আমার শ্বশুর কাছে এবার ঠিক আছে, দোকান আছে কিন্তু দোকান হলে বন্ধ। আরো তিনবার নিয়েছে, বলছো তিনবার তিন আছে, তিনজন নিয়ে গেছে। আরেকবার মরে মেথন নিয়ে আনলিবি না? বৃষ্টি শুরু হয়ে গেছে গা, মাংসের পাতিল ওই জায়গায় রয়ে গেছে গা। হ্যাঁ, সবাই খাইতে বয়ে গেছে। আরে পড়ো না কিন্তু পিছলা খায়। এই বেটা সামনে থেকে, আরে আরে আরে, কেডা কেডা রে কেডা, আল্লাহ রে, পড়ছে পড়ছে, পড়ে গেল। চিল্লার পার্টি, যাও 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 যাও। তো এই যে দেখেন বাচ্চা পার্টি কেমনে খাইতাছে, একদম বাচ্চা পার্টি। এটা লিডার হলো তাবিয়া, বাচ্চাদের লিডার। ভাত 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 খেতে দুই হাত দিয়া দেখ, দুই হাত দিয়ে খাইতে পারবি না। দেখো না ও তাবিয়া কি খায়, ভাত দেও আমারে, ভাত গরম 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 গরম, ওরে বাবা রে গরম, ওরে লা খাওয়াইলো, পানি সরো পানি সরো, বল তো সরো, খাও মা, তুমি খাও মা, তুমি খাও বা খাও, আস্তে আস্তে খাও। মরিয়মের হচ্ছে পরীক্ষা দেওয়া শেষ, আজকে হচ্ছে মরিয়মের পরীক্ষা ছিল। মরিয়ম পরীক্ষা কেমন হয়েছে? পাশ করে আছে, আজকে পরীক্ষা দিয়ে আজকে পাশ করে লেছো? কে বলছে পাশ করছো তুমি? তুমি কইছিলা? ম্যাডামে কয় নাই? ম্যাডাম তোমার কইছে তাই? মরিয়ম হচ্ছে এখন হচ্ছে নাস্তা খাইতেছে, আসলে সকালবেলা গেছি তো তখন আসলে বাসায় নাস্তা খাওয়া পসিবল হয় নাই, কারণ এইখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়, আর এমনিতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, তো যার কারণে আর কি সকালে নাস্তা খাওয়া যায় নাই। তুমি কি করছো? তোমার উঠেছে কে? তুমি ডাক দিয়ে পড়ো, আমার ঘুমাইছো তুমি, আমার আম্মু জানি করে পুরা রেডি পড়ে ওদে না, না মানে আমার এই কথা হচ্ছে যে পরীক্ষা হচ্ছে 8টা বাজে, আমি যদি 6:30 বাজে রওনা দিই তাও আমি 8টা বাজে পৌঁছে দিতে পারবো, তো অযথা 6:30 বাজে তো ওইটা লাভ নাই। তো এই এখন হচ্ছে কি মরিয়মের খাওয়া শেষ হলে মরিয়মের নানি বাড়িতে যাবো, যাওয়ার পর বিকালে আবার বাসায় চলে যাবো। মরিয়মের কালকেও পরীক্ষা আছে। কয়টা পরীক্ষা তোমাদের? তোমার এই নানি বাড়ি যে কেমন লাগলো এবার? কার সাথে বেশি খেলছো? তাই কেন? তাই তাই তো সবাই সব ভাই বোন মিল্লা খেলন জানা, কি খেলো? গোসল করতে গেছে তাই? কি খেলতেছো তোমরা? এমনি এমনি খেলতেছো তো? আজকে বিকালে বলছিল আপনার আপু চলে যাবে, কিন্তু কালকে সকালবেলা হচ্ছে বাপ্পি বের হচ্ছে ঢাকা চলে যাবে, চলে যাবো আমি বিকালে, চলে যাবো এখন বিকাল, আর এক ঘন্টা পরও বিকাল থাকবো, এক ঘন্টা পর বিকাল থাকবে, খাওয়া দাওয়া করে করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমার নিয়ে যাবে, কারণ কালকে আমার মেয়ের পরীক্ষা, আমার যাই দেবো বাসা।
আমার বাসা যাওয়া অনেক দূর হলে পরীক্ষা সমস্যা নাই কালকে সকালে যা দিতে পারবো তো আইজন আর কি আপনারা কালকে সকালে যাবে আর কালকে সকাল না আমি বিকালে যাব সকালে কেন রাখছো রাখ করব কেন তাহলে আমার কাজ আছে আর প্রয়োজন বেশি এজন্য আমি যাব ২৬ বছর টাকা দিলে কি রাগ ভেঙে যাবো এত পাতলানি সব কিছু মতো বাড়ি না ইটের মতো বাড়ি কম থাক এগুলা নিয়ে যাচ্ছে হচ্ছে নতুন বাসায় ওই ঘাস গুলা যেখানে আছে ওগুলা দেওয়ার জন্য ওগুলো দিলে মরে যাবে সব আসলে বাসায় মানুষজন না থাকলে যা হয় আর কি যে অবস্থা রাখে গেছে তার থেকে খারাপ অবস্থা এখন ময়লা টলে বই রয়েছে তো যাই আর সময় নষ্ট না করি নতুন বাসায় চলে যাই এই দুই বাড়ি হচ্ছে এই প্রথমবারের মতো হচ্ছে এই বাড়িতে নিয়ে আসলাম খালি জায়গা বলে কই খালি জায়গা এই যে খালি নেই মানে এতটুকু না পিছনে আছে পিছনে কেমন যায় পিছনে কেমনে যায় পিছনে কেমনে যায় আচ্ছা দরজা খুললেন এই নেন দরজা কি স্প্রে দেখুন মো দরজা খুললেন চাবি দিয়ে এটা না কইবেন স্প্রে আর মাস্ক আনতে যে বিষ তো ওই জন্য স্প্রে তো না কেমন কি গেলে সমস্যা ঢোকেন দুই তো তো হবে জারটা দেওয়া আছে এই দেখছে বেডরুম জানালা খুললেন ঘরের মধ্যে ফুটবল খেলতেন আমরা খেলে কি মরমু খেয়ে দেন
না যেদিন জীবনে থেকে মায়া চলে যাবে সেদিন খাবো ইনশাআল্লাহ এখন মায়া আছে বই রাতে যেদিন মারি খাবেন ওদিন বিশ খাবে যদি ইনশাআল্লাহ বললাম দেখুন জানতাম না তাই জানি না আমি জানি এই কথাটা বললে সেই কথাটাই বলবে বুঝতে হবে বাবু ভাই ক্ষেতের মধ্যেও গেছে এক সময় না বাবু ভাই পাটও কাটছে পাটও কাটছে পাট কাটছে নানি জঙ্গল ছিল পুরো ওই যে সাইড ওই সাইড ঠিক আছে আমাদের এই যে আপনার বাবু ভাইরা আমি একটা জিনিস দেখাই বলেন তো এই জিনিসটা কি এটা কি কচু কচু ছোট ছিল না আমি দেখে ভয় পেয়ে গেছি কি মানে শেষ কিছুই তো শেষ হয় নাই আর একটু ঘুরে এলাম বাদিকে এদিকে না ওইদিকে শুরু করবো তাই তো বুঝতেছি না এই ওই সাইডে শুরু করতে হবে বিশ পারায় লাভ দেয় জানে এই বোতল থেকে ওই যে ক্ষেতের মধ্যে ইয়া দেয় না তালা হাতে নিয়ে করতেছে ভুলে গেছি গা মানে এটা যে কোথাও রাখো ওই জায়গা পায়নি এই যে ওই যে বড় মেশিন আছে না বড় মেশিন লাগে ওই যে ওই যে ক্ষেতের মধ্যে যে দেয় ওইটা ওইগুলো দিয়া 10 মিনিট দিলে 5 মিনিট দিলে দিতে হয় এটা দিয়ে আমার যে আধা বেলা লাগবে পোষায় না আর কি আধা বেলা লাগবে গাছগুলা পরিষ্কার করতে সেই জন্য যে মশা লাগবে 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে জায়গাটা মোটামুটি বড় আছে এখানে মরিয়ম খেলতে পারবো তারপর আবার এই ছোটোখাটো ফ্যামিলি প্রোগ্রাম করলে এখানে প্রোগ্রামও করা যাবে তো যার কারণে আর কি এই জায়গাটা পরিষ্কার করা আসলে আমরা তো বাসা নিচ্ছি তো এইটা আমরা পরিষ্কার না করলেও কোনো সমস্যা ছিল না কিন্তু এটা সৌন্দর্যের জন্য এই সুযোগ সুবিধার জন্য হাঁটা চলার জন্য এই জন্য আর কি এই জায়গাটা পরিষ্কার করা আর আমার শালা হচ্ছে মজা পাইতাম ছোটোবেলা হচ্ছে ছোটোবেলা কখনো খেলছেন এগুলো দেয়া
এই যে নহানা খেলতাছ আমার খেলা ছোটবেলায় খেলছ এই জিনিস নিয়ে বড় এই যে নিয়ে খেলতাছ আমি বড় হই নাই তো বড় হইলে কি এরকম করি না না আমারে মেরে দেন হাত চুলকাইতেছে দেখেন শালা থাকলে কি কামে লাগে এই গাড়ির দোয়া লাগে খুলে গেছে খুলে গেছে ভিতরে তো আপনি রাখলেন না।